মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনে পম্পা দেখতে পাচ্ছ কি রাখা আছে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট মোমো। এই মোমোগুলো সেদিনে ওটে নেকো ভাই দিয়ে দিলো, বললো খেয়ে নিবি, যে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে গরম করলাম, মানে সস দিয়ে, টমেটো সস দিয়ে করে ভেজে নিলাম, বললো ভেজে নিবি টমেটো সস দিয়ে, যে টমেটো সস দিয়ে ভেজেছে। আর এখানে স্যুপটা গরম করছি, যে দু প্যাকেট স্যুপ ছিল, কি ঝামেলা রে বাবা, কেউ খায় না, বাবা মা তিন্নি তো মুখেই করে না, এটা বন্ধ করে দিই, তিন্নি তো মুখেই করে না, আমার ছেলে যদি বা দুটো খেয়েছে, এখন বললাম দুটো খা, দুজনকেই বললাম, তিন্নি যেগুলো কেউ খেতে চাইছে না গো, বলছে তুমি খেগে যাও, তুমি খেগে যাও, কেউ কেউ হচ্ছে মামাকে ডাকো, মামা খাবে, আর কি বলবো, আর দূর 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 একদম খেতে ভালো নয়, যারা ভালোবাসে তাদের ভালো লাগবে। চিকেনগুলো যদি বা একটু ভালো লাগছিল, এ আবার ভেজগুলো একবারে যাতা তো খেতে হবে, খেয়ে খাওয়া যাক। দেখি এই যে সসগুলো আছে, এই যে কি সস ছিরি, আর এইটা তো স্যুপটা তো বাবা দেখে বলছে সরা, গা গুলিয়ে যাচ্ছে, সরা এটাকে, বলছে হলুদ নেই, কিছু নেই, হলুদ দেয় নাকি, সে তো জানে, ওরা তো আর জানে না, ওরা গোদা বাংলার মানুষ, গোদা গোদা চালের ভাত খায়। কেমন লাগছে? হেভি 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 না বলছো পাহাড়ি এলাকার খাবার আর কি, এটা বলতে চাইছে, মানে বুঝতে পেরেছি, মোমোটা পাহাড়ি এলাকার খাবার নয়, মোমোটা হচ্ছে সাউথ। খাচ্ছি দেখো, তোমরা দেখে যাও শুধু, নটা ছিল চিকু বললো, মা নটা আসে, হ্যাঁ নটাই ছিল তো, হুম হ্যাঁ কতগুলো প্যাকেট দিয়ে অর্ডার দিয়েছে, বাবা বলছে একটু কম করে দিবি তো, বাবা বলছে ওর থেকে এই টাকাটা ঘাসির মাংস খেলে কাজে লাগতো, ছ্যা ছ্যা ছ্যা, আর ভাই তো গপ 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 করে খাচ্ছে, বাবা বলছে হ্যাঁ তুই জানাচ্ছিস তো, এখন আমরা আনলা বলছি ভালো নয়, গন্ধ কত কি বলছিস, বাবা আবার বলছে, বলছে বাবা স্যুপটা খাও, বলছে তুই খেকে যা, মরণ দশ না খারাপ বলে নে, তো ওরালে ওদের পছন্দ না, মানে টপটা দিয়ে দিচ্ছ, এটা কেউ খেলিনি, কোনটা এটা, ওই চাটি কুচি দিয়ে বাদামটা, স্যুপ স্বাস্থ্যের পক্ষে ভালো, স্যুপ খাই বাবা। এইগুলো এইগুলো কি দিয়ে করে, আটা না ময়দা না কি দেয় কে জানে, কচু পড়া ময়দা, তাহলে মুড়ি তো লাগছে না, চামচ ডুবে গেল যে, সে বাবার কালেন বাপের কালেন একই চাষ, ধানকে বলে দুব্য ঘাস, সেই হয়েছে আমাদের, হ্যাঁ গে ভূতি তো, আমরা তো টাউন বাসি নয়, হ্যাঁ হ্যাঁ লাগবে, ও মিক্সি ঘুরি দেবে, সরষে জিরে আর লঙ্কা আর কিছু না, সরষে জিরে লঙ্কা দেবো তো, মাছ বার করে দেবে, শোল মাছ আটা, শোল মাছ কেনা হয়েছিল, শোল মাছ আমার খেতে খুব ভালো লাগে, হ্যাঁ না আর নাই, ভালো লাগছে, ভালো লাগছে বলছে, ওই ষষ্ঠ নেবে না সবুজটা, ঝাল করবো, আমার শ্বশুর মশাই আম শোল খেতে ভালোবাসত, বুঝতে পারছি, আম শোল খেতে খুব ভালোবাসত, আম সত্যি টিকটিক উঠছে, শোল মাছের ঝাল টক নাকি গো মা, টক হয় বলি,
টকটাই ভালো। আমি যে একটু তুলে বদলে গো। হ্যাঁ হ্যাঁ সে বলা পাঁচটা দেবো তো। হুম মাছের ঝাল হবে কালকে, ডাঁটার তরকারিটা রয়েছে। মাগো জিভে ছাকা পড়ে গেল, কি গরম। যারা ভালোবাসে মোমো খাবো মোমো খাবো মোমো খাবো, মা বলছে বাবা আরে মোমো খাবো মোমো খাবো করে, দিদি নাম্বার ওয়ানে দেখেছি মোমো মোমো বলে। এই মোমো আমি মনে করেছি কোনো মিষ্টি জাতীয় হবে, না 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 বলছে আমি মনে করেছি কোনো মিষ্টি হবে। মা বলছে তোর মামা মনে হচ্ছে ব্যাগটা নিয়ে গেলো মোমো আনতে গেলো মোমো। আমি বলছি মোমো আনতে তুমি কি করে, বলছে না মনে হয় গেলো বুঝলি। হ্যাঁ তারপরে মা বলছে খোল খাই, ও বাবা মরণ দশা। তুমি খাও না, আমি খেলে খেয়ে নেবো, খেয়ে নাও খেয়ে নাও। সুপ বরণ বলে স্বাস্থ্যের পক্ষে ভালো, সুপ খা। আমি তো দেখেছি না, দেখিনি না, আমি শুনেছি, দেখেছি বলতে ইয়েতেই দেখেছি মানে ফোনে টিভিতে এসবে দেখেছি মোমো। হ্যাঁ মোমো আমাদের জীবনে প্রথম খাওয়া নাকি গো, আজ এ আজকে প্রথম খাচ্ছে, আমরা সেদিনে প্রথম খেয়েছি। হ্যাঁ চলো খেয়ে নি, তারপরে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি। আর ইয়ে রাঙালু পিঠে শেষ তো, কি কাড়াকাড়ি করছিল নাকি, কে বলছে তিন্নি, তিন্নি বলছে কাল থেকে খাওয়া হচ্ছে, আবার কটা থাকবে, আজ ঠোঙা পিঠে তিলেককে শেষ হয়ে গেল, সবাই ভালোবাসে ওইটা, সবাই ভালোবাসে আমাদের বাড়ির রাঙালু পিঠে। কে বলছে, কেবি বলছে দুটো একটা খেয়েছি, বাবারে রাঙালু পিঠে শেষ করে দিয়েছে। আর দারুণ হয়েছে খেতে বলা পিঠেগুলো। খুবই হয়েছে, একবারে কোনো মাঝ ভিতরে কোনো ঢিল নেই, একদম সফট হয়েছে। চলো আজকে একটু বেরোতে হবে, চলো ঠিক আছে এখনকার মতো টাটা, খেয়ে নিই স্যুপ খাই, হেলদি হেলদি স্যুপ, সকালের ব্রেকফাস্ট কেমন লাগলো আমাদের বলো, সকালের ব্রেকফাস্ট মোমো আর স্যুপ। ওই জন্যই বলো ফ্রিজ থাকলে কোনো কিছু নষ্ট হয় না, ফেলা যায় না, দেখো কুড়িয়ে রেখে দিলাম আজকে খেয়ে নেওয়া হলো, নষ্ট তো হলো না, আমার বাবু নষ্ট করতে খুব গায়ে লাগে। ঠিক আছে টাটা। মাছের ঝাল আমার রেডি, এই মাত্র গরম গরম নামালাম, দেখো ভাপ উঠছে, বুঝতে পারছো বোঝা যাচ্ছে না ক্যামেরা, খুব বড় বড় হয়েছে পিসগুলো। আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে ভালো রঙ হয়নি, লাল লাল পড়া রঙটা হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছি না, বেশ নুন ঝাল পাড়া করেছি। আর এ শোল মাছের ঝাল এ সর্ষে বাটা দিয়ে আর কি, আমার এই যে পিসির বাড়ির ভিডিও দেখছো ওই পিসতে তো দিদি করেছিল, আমার তখন বিয়ে হয়নি আর কি, তো করেছিল, আমার সেই মাছের ঝাল এখনও মুখে লেগে রয়েছে, এত সুন্দর করেছিল, আমি মনে হয় তিনবার না চারবার ভাত নিয়েছিলাম, তো এত মানে কি বলবো দিয়ে। আমি তারপরে বিয়ের পর ফোন করেছিলাম যে কি করে করেছিল দিদি, তো দিদি বলেছিল এটা কাঁচা মাছের করেছিল, কাঁচা মাছ দিয়ে মানে মাছটাকে না ভেজে সর্ষে বাটা জিরে কাঁচা লঙ্কা এসব দিয়ে করেছিল আর কি। তো শেষ আর কি বলবো তোমাদের, এখনও মানে ভোলা যায় না, এক একটা হয় না যে এক একটা রান্না মুখে লেগে থাকে এরকম হয় না, তো আমার এরকম একটা ইয়ে আর কি, যে দিদি শোল মাছের ঝাল বানিয়েছিল বৃষ্টিতে দিদি, সেই ঝাল মানে এখনও ভোলা যায় না। আমি মা কাঁচা মাছে করি না, আমি ভেজে নিয়েই করেছি, আর ছেলে মেয়েরা খেতে চাইবে না ওই জন্য ভেজে নিয়েই করেছি। আর একটা ল্যাটা মাছ ফ্রি দিয়েছিল এই শোল মাছের সাথে, এই দেখো ল্যাটা মাছটা, এই যে খেয়েছিস মাছটা, আমার বেটির মাছ ভাজা খাওয়া হয়ে গেল, কেমন মাছটা খেতে তিনি ভালো আসছে রে বিরাট ভালো। আচ্ছা এইখানটায় দাঁড়া, ওইখানটা দেখা যাচ্ছে না, এইখানটায় দাঁড়া তুই। কি এটা বন্দে 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 কোথা পেলে গো, ও সেইগুলো এই আধা দিনে আদায় হলো। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করছি, একদম গ্যাসটা সিমে করে দিয়েছি, মিট মিট করে হবে,
আর এটা যেহেতু একটু বেশি তেল মশলা দেওয়া হয়েছে, এটা একটু লাইট করার চেষ্টা করছি। লাইট করার চেষ্টা করলে কি হবে, কিন্তু তেল তো লাগছে বলো না, ভাজা তো তেল ছাড়া হবে না, জলে একটু ভাজবো, ভাজা তেল চাই। এ বাবা, বাঁ হাতে করে আবার ফুলতে পারছি না, দেখি। এই পেঁয়াজগুলিগুলো মা দিয়ে পাঠিয়ে দুদিন হয়ে গেল, দিয়ে আজকে বানাচ্ছি, একটার পর একটা হয়ে যাচ্ছে। এইটাও খেতে খুব ভালো লাগে, শুকনো ভাত বা এমনি একটু পাতলা করে ডাল করলে ডালের সাথে এরকম ভাজা দিয়েও ভালো লাগে। একটু পাতলা মুসুরির ডাল দিয়ে এরকম ভাজা, বা কেউ কেউ বলে শুকনো ভালো লাগে, যার যেরকম ভালো লাগে আর কি। অনেকে বলে একটু পাতলা ডাল দিয়ে বেশ এরকম ভাজাটা খেতে ভালো লাগে। একটু মুসুরির ডাল পাতলা করে করা হলো, বেশ ভালোই লাগে খেতে। আর এইগুলো তো সিজনাল জিনিস, এগুলো তো আর সারা বছর পাওয়া যাবে না। এই পেঁয়াজগুলিগুলো এগুলো সিজনাল জিনিস, সিজনেই পাওয়া যাবে। সেদ্ধ হয়ে গেছে, একটু হয়ে গেছে। এবার দেখি একটু মাছের টেস্ট করাই, ঠিকঠাক হয়েছে নাকি দেখি, বললে হ্যাঁ বললে নামিয়ে দেবো। মাছের ঝাল আজকে রান্না হলো, দেখো মাছে তো মাছের ঝাল দেখতে পাচ্ছ, আর পেঁয়াজকলি আলু ভাজা, আর কি হয়েছে আলু ভাতে দেওয়া হয়েছে মাখা হবে, আর পেঁপে ভাতে দেওয়া হয়েছে, আর হচ্ছে কালকে ডাঁটার তরকারিটা আছে, ডাঁটা আলু বেগুন গাজর দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম ওটাও খেতে খুব টেস্ট হয়েছিল, ওটা আছে। আর হচ্ছে আর টক আছে, কুমড়ো বড়ি মূলোর টক, ওটা এখন দুদিন হবে, তারপর শেষ হয়ে গেলে টমেটোর চাটনি করবো, টমেটো আনা করিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো। পেঁয়াজ কলি আলু ভাজাও রেডি হয়ে গেছে, এই মাত্র কড়াই থেকে নামালাম, ওই জন্য একবার রাখতে হলো আমাকে, নাহলে দু হাতে করে। হ্যাঁ গ্যাসটা ভুলে বন্ধ করে দিয়েছি, আপনি আর নিয়ে আসুন, আমি জ্বেলে দিচ্ছি। মা বললো টকটা একটু গরম করে নেবো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভুলে। তো নুনটা একটু কম হয়েছিলো, একটু নুন দিলাম, এটাও ভালো হয়েছে খেতে, শুকনো ভাতে ভালোই লাগবে। ব্যাস এবার এগুলো ঘর ঢুকিয়ে দিই সব, চান করতে যাব। তো ঠিক আছে, আমি তো বললাম আমাকে একটু বেরোতে হবে, তো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর নিচের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশান হয়ে যাবে, আমার সব ভিডিওগুলো তোমরা আগে আগেই দেখতে পেয়ে যাবে। আর ভিডিওটা আচ্ছা, এই দেখো টক, এটা এক এক গামলা হয়েছিল, মায়ের ফোন বাজছে, মা পাখি মা, হ্যাঁ হ্যালো, নটা কিংবা ফোন করেছে। আর এটা একটু গরম করে নেবে মা, মা করে নেবে, আমি এবার স্নান করতে যাব। তো ঠিক আছে, ভিডিওটা লাইক করে দিও, আর টাটা, তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, ঠিক আছে। আমাদের আজকে একটা গ্রামে না খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে বলে দিই এটা একটু। তো একটা বাচ্চা ছেলে ক্লাস এইটে পড়ছিলো, মারা গেছে আর কি সকালবেলা, কারণ বলতে পারছে না, কেউ বলছে যে গ্যাস থেকে হয়েছে, আবার কেউ বলছে যে ডাক্তারে বলেছে নাকি রাত পর্যন্ত গেম খেলতো সেই কারণে হয়েছে, গেম খেলে। হ্যাঁ এখন তো বাচ্চাদের তো জানো একবার যে একটা দেড়টা পর্যন্ত গেম খেলার নেশা, সব যত সব জিনিসগুলো ভালো ভালো উঠছে তত মিসইউজও হচ্ছে আর ধ্বংসও হচ্ছে। তো ছেলেটা মারা গেছে, তো আমার ছেলে স্কুল গিয়েছিলো, শোক পালন করিয়ে ছুটি দিয়ে দিয়েছে, যাওয়া হয় স্কুল তো আর হবে না, সেই কারণেই এই যে কাকিমা খোঁজটা নেওয়ার জন্যই ফোনটা করেছে, শুনেছে তো। তো আমারও একটা বান্ধবী ফোন করেছিল, বলল শুনলাম এরকম, আমি বললাম হ্যাঁ এই ব্যাপার, তো খুবই শোচনীয় দুঃখের ব্যাপার, বাবা মা খুব কান্নাকাটি করছে, স্বাভাবিক ব্যাপার, বাবাটা বলছে বুকে যন্ত্রণা হচ্ছে, বাবাটা কীরকম মাথা খারাপ করা হয়ে যাচ্ছে, তো হবেই বলো না, যোগ্য ছেলে, বাচ্চা ছেলে, কী বলবো, ছেলেটা আমাদের ছেলেদের সাথে এখানে আসতো, খেলা করতো খামারিতে,
দেখতেও খুব সুন্দর ছিল চোখগুলো, আর নয়ন নাম ছিল একদম, এত সুন্দর চোখগুলো ছিল, টানা টানা আর খুব সুন্দর দেখতে ছিল, ভরসা টল ফিগার খুব সুন্দর দেখতে ছিল। সে যাই হোক, সন্তান যেমনই হোক বাবা মার কাছে তার সন্তানের থেকে সুন্দর আর হয় না, সে কালোই হোক খেদাই হোক বোচাই হোক যাই হোক গে, তো সব বাবা মার কাছে তার সন্তানই সেরা হয়। তো যাই হোক না, কিন্তু সত্যিই ছেলেটা খুব সুন্দর দেখতে ছিল, সে যেমনই হোক তো মারা গেছে, এটাই সব থেকে দুঃখের শোচনীয় ব্যাপার। তো এটাই আজকে আমাদের গ্রামের এটা একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, বাচ্চা ছেলে। যাই হোক, ঠিক আছে, ভিডিওটা এখানেই আমি শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বললাম তোমাদের বেরোবো একটু, আমি আর তিন্নি বেরিয়ে পড়েছি, তিন্নি মামা ঘরে থাকবে, হ্যাঁ আমি যাব। চুলটা এভাবে জড়িয়ে নিয়েছে টেনে গরমের জন্য। চিকু সাইকেল লাগাছে তো, না তিন দিকে তো নিয়ে চলে আসবো, বলছে এই জুতোগুলোই পরি, খারাপগুলোই পরি। তিন দিকে নিয়ে চলে আসবো, তারপর আসা পরিবর্তন করবে। তিন দিকে আমি বলিয়ে দিয়েছি যে তোমাকে নিয়ে চলে আসবো, রোদের জোর দেখছে একবার। এখানে একটা কুকুর মরেছে আর কুকুরটাকে এখানে ফেলেছে, এত গন্ধ ছাড়ছে কি বলবো, একবারে টেকা যাচ্ছে না। ভালো হয়েছে সর্দি নাক বুঝে আছে, নাহলে গন্ধে বমি হয়ে যেত। এবারে যাচ্ছে তাই একবারে, না এইদিকে বসতে হবে, সোজা দিকে, উল্টো দিকে বসলে গা বমি করবে। বাবা একটু গরম গো, আমার আমাকে গরম করে নাই মা আসছি। অন্ধকার গাড়ির ভেতর আছে বলে অনেক তোমাদের অন্ধকার লাগছে, তো মা লক্ষ্মী বাড়িতে দেখলাম সব ছেলেরা স্কুলের জামা প্যান্ট পরে আছে আর বইয়ের ব্যাগ নিয়ে আছে। চলো টাটা।